আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমরা ভালো আছি। আজকে আবার চলে আসলাম আমরা বিন্দ্রাপুর। আমি সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাইরে বেরিয়েছি ঘুরতে, এখানে দাঁড়ালাম কেন? প্রকৃতিটা ভালো, গ্রাম্য প্রকৃতি, মনে করলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। অনেক সুন্দর একটা পরিবেশ দেখুন, উপর থেকে গাড়িগুলো যাচ্ছে, নিচে দিকে পানি, অনেক ভালো লাগে, তাই মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করি। আমরা কোথায় যাচ্ছি পাশে থেকে দেখুন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। তো ভিউয়ার্স, আমরা কোথায় যাব একটু পরে দেখতে পাবেন, তার আগে খেয়ে শরীরে শক্তি নিতে হবে, কারণ খাওয়া দাওয়া যদি না করি তাহলে হাঁটবো কেমনি। তাই আমরা হোটেলে বসে ভাত খেয়ে নিলাম, কারণ একটু ভাতের শক্তি দরকার আছে, হাবিজাবি খেলে তো হয় না। এখন চলুন আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করলাম, দুপুরের খাবারটা সেরে নিলাম, তারপরে আমরা কোথায় যাচ্ছি চলুন দেখাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা রাস্তা, অনেক সুন্দর রাস্তাগুলো দেখতে ভালো লাগে। গত বছর যখন গিয়েছিলাম পুরোপুরি কমপ্লিট হয়নি রাস্তাটা, এবারে রাস্তাটা দেখে চোখ জুড়িয়ে গেল, অনেক ভালো লেগেছে রাস্তাঘাটটা দেখতে, বিশাল বড় রাস্তা, তাই না? বলতেই পারবেন না, এটা যে বাংলাদেশের রাস্তা, 8 লেনের রাস্তা, খুব সুন্দর মনোরম দৃশ্য। এই দৃশ্যগুলো দেখিয়ে আপনাদের মাঝে আমি কোথায় যাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আমরা বাণিজ্য মেলা যাচ্ছি, তাই বলে নিলাম, আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম, কারণ ওখানে খাবার দাবার অন্যরকম, আমার অত ভালো লাগে না, টুকটা যদি খাবো, কিন্তু ওখানে খাবার দাবার খেলে আমার ভালো লাগে না, শরীরটা খারাপ লাগে, তাই আমি দুপুরে খাবারটা হোটেলেই সেরে নিলাম, তারপর আমরা বাণিজ্য মেলা যাচ্ছি। বাণিজ্য মেলা যাওয়ার পথটা দেখিয়ে নেন, অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগে, চোখটা বারবারে বলছি জুড়িয়ে যায়, চলে আসলাম বাণিজ্য মেলায়। এখন আমরা চলুন আমাদের সাথেই বাণিজ্য মেলায় আমরা যাই। হ্যাঁ, পাশে থাকুন, দেখতে থাকুন, দেখবেন পুরো ভিডিওটা, পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না। 50 টাকা করে টিকিট নিল, আমরা 2টা টিকিট কেটে নিলাম, যেহেতু আমরা 2জন গিয়েছি, আমার ছেলে মেয়ে যায়নি, ওরা এত হাঁটা পছন্দ করে না, আর ভিড়ভাড়ের মধ্যে আমার ছেলে মেয়ে যাওয়াটা পছন্দ করে না, তাই আমি তো আগে অনেকবার যেতাম, এইবার একবারই যাব, কারণ আপনাদের দেখাতে হবে না, আপনাদের দেখাবো পুরো বাণিজ্য মেলাটা, যতটুকু পারবো আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন বাণিজ্য মেলা যাই। অনেক ভিড়, যখন আমরা গিয়েছিলাম 4টা সাড়ে 4টা হবে, বিকাল 4টা বাজে গিয়েছি, তখন ভিড়টা কম ছিল, কিন্তু পরে ভিড় হয়েছে, অনেকই সুন্দর দেখতে ভালো লাগে, অনেক বড় জায়গা তো দেখতে ভালো লাগে, অনেক আর কি। টিকিটটা যখন করেছি তখন অত ভিড় হয়নি, না অত ভিড় হয়নি, আস্তে আস্তে মানে যতই মানে বেলা বাড়তে থাকে তখন ততই মানে মানুষ বাড়তে থাকে, দর্শনার্থী ততই বাড়তে থাকে। হ্যাঁ, আমরা ভিতরে চলে গেলাম। হ্যাঁ দেখুন, অনেক সুন্দর পরিবেশ, পরিবেশ অনেক ভালো, অনেক বিশাল পরিসর নিয়ে যার যেটা লাগবে কেনাকাটা করে, তারপরে রাস্তাটাও ভালো, এবার রাস্তাটাও অনেক আরামে গিয়েছি, ভালো লাগে। তুলনায় এবার সম্পূর্ণ রাস্তা কমপ্লিট হয়ে গেছে, তত আগে যখন আমরা আগের বার যখন গিয়েছিলাম তখন অনেক জায়গায় রাস্তায় প্রবলেম ছিল, রাস্তা কমপ্লিট হয় নাই, কিন্তু এবার রাস্তা কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর লেগেছে, রাস্তাঘাট একেবারে মসৃণ, না কোনো বিদেশি কিসমত, হ্যাঁ মনে হবে না আমরা যে বাংলাদেশে এভাবে ঘোরাঘুরি করছি, মনে হবে এটা বিদেশের কোনো রাস্তা। রাস্তা যতটুকু আমরা মানে রাস্তায় ছিলাম তো বুঝতেই পারবো না, বুঝতেই পুরো রাস্তাটা যদি দেখাতাম তাহলে আপনারা বোরিং হয়ে যেতেন, এই জন্য বড় রাস্তা, তাই অল্পই দেখালাম, লোভ লাগালাম, আপনারা সবাই যাবেন আমরা জানি, কিন্তু রাস্তাটা দেখতে হলো বাণিজ্য মেলা যাবেন, রাস্তাটা অনেক সুন্দর, যাদের গাড়ি আছে গাড়ি নিয়ে যাবে, আর যাদের গাড়ি না আছে বিআরটিসি বাণিজ্য মেলা চলে আসতে পারবেন। চলুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো ভিউয়ার্স, আমরা দিল্লিতে চলে আসলাম, দিল্লির কি নাম অ্যালমুনিয়াম, হ্যাঁ এখানে আগে আমি অনেক নিয়েছি, এইবার নিব না, কারণ অনেক হাঁড়ি পাতিল দিয়ে কী করব, বছরে তো শেষ হয় না, এগুলো জিনিস ভালো আমার, এগুলো অনেক জিনিসই আছে আমি ব্যবহার করি, ভালো লাগে, এখানকার মগটাও ভালো লাগে,
এই মগে আমি পানি খাই অ্যালুমিনিয়াম গুলো খুব ভালো ভালো মানের অ্যালুমিনিয়াম আমি যতটুকু পারবো আপনাদের মাঝে শেয়ার করব তাহলে ভিডিও দেখতে থাকেন অনেক স্টল বসেছে অনেক রকম জিনিস পাওয়া যায় যার যেটা ভালো লাগে সে সেটা নেবে যার যেটা প্রয়োজনীয় জিনিস দেখলাম অনেকে কেনাকাটা করছে হাড়িপাতিল অনেক কিছু আমরাও কেনাকাটা করলে গেলে একবার না একবার টুকটাক কেনাকাটা করি আসলে এটা ট্রেড ফেয়ার তো অনেক হরেক রকম প্রসাদনী জিনিস থেকে নিয়ে তৈজসপত্র সব কিছুই এখানে আছে হ্যাঁ আমার যেটা ভালো লাগে ওটা নেই আর ভালো না লাগলে নেই না আমরা আসলে কোনো কিছু কেনাকাটা করার জন্য আমরা বাণিজ্য মেলা আসি নাই তারপর আমরা কেনাকাটা প্রতিবার হয়ে যায় গতবারও আপনারা দেখবেন অনেক কিছু কেনাকাটা করেছি আমরা প্রতি বছরই যখন যাই আমার বাণিজ্য মেলার অনেক জিনিসই আমার বাড়িতে আছে আমার বাসায় আছে আমি প্রতি বছরই গেলে কেনাকাটা করি অনেক জিনিসই কেনাকাটা করি আমার অনেক সময় কম কেনাকাটা করি আপনারা দেখতে পাবেন যেটা ভালো লাগে ওইটাই কিনি তারপর এইবার আমরা মনে করেছি কিছু কিনবো না তারপরও যতটুকু পারবো কেনাকাটা করবো না হলে কিনবো না কেনাকাটা করবো না করবো না তারপর টুকটাক হয়ে যায় হ্যাঁ আমি যতটুকু পারবো মেলাটা ঘুরিয়ে দেখাবো আপনারা অনেক স্টল দেখতে পাবেন আমি ক্যামেরাতে নিয়েছি অনেক ভালো লেগেছে হাঁটাচলা করছি অনেক ভালো লেগেছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন বাণিজ্য মেলার পরিসরটা অনেক বড় অনেক ভিড় হলেও বোঝা যায় না যে কিনা এত বড় পরিসর তো মানুষ বেশি হলেও বোঝা যায় না যে অনেক ভিড় এই যে দেখুন আমি আমার রায়ন ছোট থাকলে এটা কিনে দিতাম আমি দাম করলাম তাও কিনতে চাইছিলাম রিন্দ্রাবু বললো এটা রায়ন বড় হয়ে গিয়েছে এখন আর মানে কি এই জিনিস আমার মন চায় আমার ছেলের জন্য অনেক কিছু কেনাকাটা করি আমি প্রতিবারই কিনি কিন্তু এইবার বললাম রিন্দ্রাবু বললো না রায়ন বড় হয়ে গেছে কিনবে না তারপরে কিনিনি দামাদামি করলাম ভালো লেগেছে সুন্দর যেগুলো সুন্দর আমি ওগুলো কেনাকাটা করতে ভালো লাগে আর যারা যারা ভিউয়ার্স আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আর সাবস্ক্রাইব করে দেখবেন আর প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দেবেন আমাদের সবসময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে দেখার সময় তো একটা কিনা লাইক দিতে কোনো সমস্যা হয় না কিন্তু তারপর আপনারা লাইক দেন না আপনাদের জন্য আমাদের খুব কষ্ট হয় যে আপনারা দেখেন অন্তত একটা লাইক দেন না ইনশাল্লাহ এবার থেকে আমাদের অবশ্যই একটা করে লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে তাতে আপনারা সবসময় আমাদের আমরা কী করছি না করছি আমরা আমাদের এটা ফ্যামিলি ব্লগ ফ্যামিলি ব্লগে আমরা যা হয় আমরা তাই এখানে দেখাই তা আপনারা দেখতে থাকেন ভালো লাগবে ভালো অবশ্যই লাগবে আমি জানি ভালো লাগতে লাগতে দেখতে দেখতে ভালো লেগে যাবে আর আশা করছি আপনারা নিরাশ হবেন না আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে আমি যতটুকু পেরেছি বাণিজ্য মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা স্টল টুকটাক করে দেখানোর চেষ্টা করেছি আপনারা আমার ব্লগটা ধৈর্য সহকারে পুরো দেখবেন
ভিউয়ার্স দেখুন পোলার স্টলটা কত সুন্দর, অনেক ভালো লেগেছে। ভিতরে ঘুরে ঘুরে দেখলাম, আমি পেস্তার আইসক্রিমটা পছন্দ করি, তাই ওটার জন্যই ঘুরছি, দেখি পেস্তার আইসক্রিমটা থাকলে খাবো, আমার অনেক ফেভারিট। ভালো লেগেছে পোলার স্টলটাই, যতগুলো স্টল করেছে প্যাভিলিয়ন করেছে সবচেয়ে সুন্দর প্যাভিলিয়ন লেগেছে আপনাকে। এই পোলারটা মনে অনেক দেখতে ভালো লেগেছে না, সবগুলোই ভালো, সবগুলো ভালো আছে, কিন্তু পোলার স্টলটা এক নাম্বার, আমি এক নাম্বার দেব, কারণ যার যেটা ভালো লাগে, সবার তো পছন্দ একরকম না, তাই না ভিউয়ার্স? দেখুন আমার পছন্দের একটা দোকান, দোকান মানে নাবিস্কো, নাবিস্কো বিস্কিটটা আমার অনেক পছন্দ, কিন্তু এবার আমি খাবো না, কারণ অনেক গতবার অনেকগুলা দুই প্যাকেট দুই নিয়েছিলাম, দুই কার্টুন নিয়েছিলাম, খেয়ে মন ভরে গিয়েছে, অত ভালো এবার লাগেনি, কিন্তু আমার অনেক পছন্দ, এবার আমি নিব না। আমি দেখছি আপনাদের মাঝে, আপনারা অবশ্যই ওই নারিকেলের বিস্কিটের ডিবাটা খেয়ে দেখবেন, অনেক রকমই আছে, অনেক রকম আটার মতো গন্ধ লাগে, কোকোনাট বিস্কুট, হ্যাঁ ওইটা কোকোনাট ডিবাটা, আগে থেকে মান তো তেমন একটা মান সম্পূর্ণ, আবার বড় বড় ডিবাগুলো নিলে অনেক রকম থাকে, কিন্তু আমার কাছে ভালো লাগে, চাদা ভিজে খেলে অসম্ভব ভালো লাগে। দেখুন ভিউয়ার্স কার্পেটগুলা অসম্ভব ভালো, আমি যখন 4-5 বছর আগে আমি কার্পেট নিয়েছিলাম, এই কার্পেট আমার ঘরে এখনো আছে, হ্যাঁ জলজল করে না আমার লাল কার্পেটটা, এই কার্পেটটাও ভিউয়ার্স আমি বানজেমেলা থেকে নিয়েছিলাম, লাল লাল কালার কার্পেট আমি ঘরে বিছাই, অনেক সময় আমাদের ব্লগ দেখলে, আমাদের ঘরের ব্লগ দেখলে আপনি এই কার্পেট দেখতে পারবেন, এই কার্পেটগুলো বাণিজ্য মেলা থেকেই কেনা হয়েছে, হ্যাঁ 6 বছর আগে কিনেছি, কিন্তু ভালো এখনকার, এখনও ভালো, মনে করি স্টল থেকে যেটা ভালো লাগে নিলে, আমার ওভেন, ওভেন আমি নিয়েছিলাম, ইলেকট্রিক ওভেনটা নিয়েছিলাম বাণিজ্য মেলা থেকে নিয়েছি, এখনও ভালো, মাশাল্লাহ 10 বছর হয়ে গিয়েছে, কিন্তু কিচ্ছু হয় না ইলেকট্রিক ওভেনটা। যারা আল্লাহ মুহাম্মদকে পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। স্টল ঘুরে শেষ করা যাবে না, অনেক স্টল, কাপড় থেকে নিয়ে সব কিছু, বিদেশি কাপড় আছে, দেশি কাপড় আছে, শাল আছে, ইন্ডিয়ান কাপড় আছে, পাকিস্তানি কাপড় আছে, পাকিস্তানি শলগুলো অনেক সুন্দর, ইন্ডিয়ান কাপড়গুলো অনেক সুন্দর, হ্যাঁ আমি কালো কালো একটা শল গায়ে দিই, ওইটাও আমার বাণিজ্য মেলা থেকে নেওয়া, আমি অনেক জিনিসই নেই বললাম না, যেটা ভালো লাগে আমার চোখে যেটা ধরে আমি ওইটাই নেই, আর যেটা ভালো না লাগে আমাকে হাজার ইন্দ্রাবু বললো আমি নেই না, আমার ভালো লাগে না, ম্যাক্সিমাম জিনিস মানে ঘরের মানে রান্না বান্না, হ্যাঁ আমার যেটা ভালো লাগে আমি এটাই নেই, মনে করো রাইস কুকার আছে, ওইটাও আমি বাণিজ্যবেলা থেকে নিয়েছিলাম, আমি বললাম না অনেক জিনিসই নেই, গেলে ভালো লাগে আবার খালি হাতে আসতে ভালো লাগে না, যদি ফ্যামিলি এমপ্লয়মেন্ট যেগুলো থাকে সেগুলোই আমি পছন্দ করে ওগুলোই সেগুলো বেশিরভাগ নেই, হ্যাঁ আর যেটা আমার ভালো লাগে বললাম না অনেক, যেটা এখন দেখুন ভিড় হয়ে যাচ্ছে, অনেক ভিড়, তারপরে মনে করেন সন্ধ্যাটা হলে অনেক ভিড় হয়ে যাবে, এখন আমরা নেসলের প্যাভিলিয়নে ঢুকবো, ভিউয়ার্স দেখুন ঘোরাঘুরি করে শেষ করা যাবে না, আমি আপনাদের জন্যই প্রতিটা স্টল নিয়েছি, কার যেটা যার যেটা ভালো লাগে আপনারা দেখবেন, অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে ভালো লাগলে যেতেও পারেন, আবার অনেকে গিয়েছেন, আর যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ,
এবং ভালোবাসা এখনো কি আপনারা আমার ব্লগে আছেন? ভিউয়ার্স যারা দেখেছেন অবশ্যই টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন ভিউয়ার্স। আর প্যাভিলিয়ন ঘুরে শেষ করা যাবে না, অনেক রকম প্যাভিলিয়ন আছে, আমরা চেষ্টা করছি কি কি আছে দেখানোর, আপনারা যাতে দেখে সুবিধা পান। গিয়ে আপনার যদি কিনা বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আগ্রহী থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই এই প্রসাধন বা জিনিসপত্রগুলো বাণিজ্য মেলাতে তোলা হয়েছে, আপনারা আপনাদের পছন্দ সই জিনিসগুলো আপনারা ওইখান থেকে ক্রয় করতে পারবেন। তাই দোকানপাটগুলো যাই আছে আমরা চেষ্টা করেছি আমাদের ভিডিওতে ক্যাচ করার জন্য, তাই আমি ক্যাচও করেছি, আপনারা দেখে সুবিধা পাবেন। তো ভিউয়ার্স, ঘোরাঘুরি করতে করতে বাচ্চাদের কিট জন্যে চলে আসলাম, এটা না বললেই হবে না, কারণ বাচ্চারা তো ঘোরাঘুরি করবে আর বিরক্ত করবে, তখন আপনারা বাচ্চাদের নিয়ে এখানে রাইডগুলোর মধ্যে উঠাবেন বাচ্চারা, সময় পাস করতে পারবেন, আপনাদের ভালো লাগবে, বাচ্চারা অনেক খুশি হবে। তারপরে চলে আসবেন খাবারের দোকানে, অনেক রকম খাবার আছে, আমি খাবারের স্টলগুলো পুরো ঘুরিয়ে দেখাবো, কারণ আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ ঘুরতে ঘুরতে ভালো লাগেনি, আমরা 2 ঘন্টার মতো ছিলাম, হ্যাঁ প্রায় 2 ঘন্টার মতো, 2-2.5 ঘন্টা ছিলাম, খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। রেস্টুরেন্টগুলো আপনার বাইরেও আছে, চিপ টিপ খেয়েছি, হ্যাঁ চিপ টিপ খেয়েছি, এগুলো খেয়েছি, আর এগুলো আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, কারণ আপনারা অনেকে এসে ঘোরাঘুরি করবেন, তখন খাওয়া দাওয়া ঝটপট আছে। তারপর আমরা আগে গেলে উজিটা সমুচাটা খেতাম, কাজী ফার্মের সমুচা আছে, অনেক কিছু আছে, আপনারা এসে খেতেও পারবেন, এখানে সময় নিয়ে আসবেন, যদি মনে করেন সারাদিন আমার বাচ্চারা আসলে এগুলো খেতে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর থেকে আসে, তারা হয়তো সকালে আসে রাতে সন্ধ্যার দিকে চলে যায়, কিন্তু এই সময়টুকু পার করার সময় অনেকের অনেক ক্ষুধা লাগে, তো ওই ক্ষুধার জন্য অনেক দোকান আছে, না দোকান মাশাআল্লাহ অনেক আছে, অনেক আছে, বাইরেও আছে ভিতরেও আছে, বাইরেও আছে ভিতরে আছে, যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা আপনাদের খাবার খেতে পারবেন, হ্যাঁ খাবার খেতে পারবেন। এজন্য দেখাচ্ছি ভিউয়ার্স, আপনাদেরকে পুরাটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, খাবারের জন্য সাথেই এই আর কি না, বাচ্চাদের খেলনা যেগুলো আছে না ওগুলোর সাথেই এই খাবারের জন্যগুলো, কারণ বাচ্চারা পছন্দ করবে খাবার দাবার, তাই আপনাদের সাথে আমি ক্যামেরাতে নিয়ে নিলাম আপনাদের সুবিধার্থে। তো চলুন আরেকটা পেভিলিয়নে যাই, 17 ইঞ্চি না, হ্যাঁ 17 ইঞ্চি না, এটা কারুশিল্পীর কিনা, কারুশিল্পী স্টল, দেখুন হাড়িটা, হাড়িটা কিন্তু মাটির না, না এটা কিনা ইসের পাটের, এটা কুটির শিল্প, কুটির শিল্পের স্টল প্যাভিলিয়ন, এটা অনেক বড়, মানে অনেক ধরনের অনেক পদের এখানে প্যাভিলিয়নে আপনার জিনিসপত্র তৈজসপত্র পাবেন, ঘরে ডেকোরেট করার জন্য অনেক জিনিস আছে, আপনারা নিতে পারবেন। আমার ঘরে 2টা কার্পেট এখনো আছে না, এই ইবানজেমা থেকে নিয়েছিলাম, অনেক জিনিসই আছে, আমি কেনাকাটা আগে করতাম অনেক, এখন তো টুকটাক ভালো লাগে না, যাই যতটুকু পারি কেনা, আবার দূর তো অনেক অনেক দূর, এখান থেকে টেনে আনাটা অনেক টাফ, হ্যাঁ অনেক কষ্ট, এই অনেক দূর আমাদের থেকে অনেক দূর হয়ে যায়। আর মেইন যে জিনিসটা হলো আপনার বাণিজ্য মেলা থেকে আপনি যে কোনো জিনিসই কেনাকাটা করার পরে আপনারা যখন আপনারা আপনাদের গন্তব্য আসার জন্য আপনার গাড়ি বা বিআরটিসি, যাদের গাড়ি আছে তাদের সুবিধা, তাদের সুবিধা, কিন্তু বিআরটিসি আমাদের তো গাড়ি নেই, আমরা তো যাই বা বিআরটিসি বাস কিংবা কেউ সিএনজিতে যায়, এইটাই, কিন্তু সবার তো গাড়ি থাকে না, কম পাওয়া যায় না, কিন্তু বিআরটিসি বাসই আপনাদের প্রথম মাধ্যম, কিন্তু আপনি ওই বিআরটিসি বাস পর্যন্ত কোনো কিছু নিয়ে আসার জন্য যে হ্যাসেল, যে কষ্টটা ভোগ করতে হবে, এটা যারা কিনবেন তারাই বুঝতে পারবেন। এই জন্য ইচ্ছা থাকলেও কোনো কিছু কেনাকাটা করতে মন চায় না, কারণ ওইখান থেকে অনেক দূর হেঁটে আসতে হবে, লাইন ধরে আবার টিকিট কাউন্টারে দাঁড়িয়ে লাইন ধরতে হয়, লাইন ধরতে, এটাই আমার কাছে অসুবিধা লাগে, টিকিট মনে করো সুবিধা আছে অসুবিধা আছে, টিকিট বাণিজ্য মেলা ধরতে হয়, আবার কিনা ওঠার সময় আপনার লাইন হুড়াহুড়ি লেগে যায় শেষ পর্যন্ত, হ্যাঁ এটাই আমার খারাপ লেগেছে, এইটাই মানে মেলাতে সবাই যায় একটা আনন্দ জায়গা, তো টুকটাক কেনাকাটাও করে, কিন্তু যারা কেনাকাটা করতে চায় কিন্তু তাদের অনেক কষ্ট হয় এত দূর রাস্তায় আসতে, হ্যাঁ এখানে আকর্ষণীয় জিনিসগুলো হচ্ছে ফার্নিচার, ফার্নিচারের অনেকগুলো স্টল দিয়েছে,
অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দাবানা পছন্দ করলে অর্ডার করা যায় অর্ডার করা যায় তারপর বাসায় পৌঁছে দিবে পৌঁছে দিবে আর খুব সুন্দর সুন্দর মানে ফার্নিচার তোলা হইছে আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে অর্ডার করতে পারেন বা তাদের শোরুম আছে শোরুমেও গিয়ে আপনারা কেনাকাটা করতে পারেন ৪,০০০ থেকে ৪,৫,০০০ এক বছরের ওয়ারেন্টি এটাতে চাকরি বানাবেন এটাতে ডিম পাকবেন তো ভিউয়ার্স টেবিল রানারটা নিলাম এটা পছন্দ করে অনেকগুলো দেখালো আমার এটাই পছন্দ হয়েছে অনেক কিছুই আছে আমি এটা নিলাম আলহামদুলিল্লাহ টুকটাক কেনাকাটা করছি যতটুকু পেরেছি কেনাকাটা করেছি ভিউয়ার্স আপনাদের কাছে তো ভালো লেগেছে আমার ভিডিওটা তাই না ভিউয়ার্স বাণিজ্য মেলাটা অনেক সময় নিয়ে আপনারা দেখেছেন এবং দেখছেন পাশে আছেন দেখতে থাকেন তো ভিউয়ার্স সন্ধ্যার আগে লুকটা দেখেছেন এখন সন্ধ্যার পরে লুকটা দেখুন অসাধারণ কারণ ভালো লেগেছে জলমল করছে সন্ধ্যার পরেই ভালো লাগে আমার বেশি ভালো লাগে মাগরিবের পরে এই জন্য আমি সকালে কোনো সময় যাইনি আমি বিকাল দিকে যাই সন্ধ্যার পরে থাকি তারপর সন্ধ্যার পর থেকে যাই এইবার অত তো বেশি থাকিনি আড়াই ঘন্টার মতো থেকেছিলাম না আড়াই ঘন্টার মধ্যে যতটুকু পেরেছি ঘোরাঘুরি করেছি আর এখানে গেলে আমি দু তিনটা আইসক্রিম খাবই কারণ আমার আইসক্রিম অনেক পছন্দ আইসক্রিমটা না খেলে ভালো লাগে না আইসক্রিমটা আমি খাবোই দুইটা কিংবা তিনটা আমি আইসক্রিম খাবো আর হাঁটবো এটা ভালো লাগে এটা হলো অভ্যাস আমি পেস্তাটা পাইনি মেলায় বা কোনো মেলাতে গেলে অন্তত দুই একটা আইসক্রিম খায় এই মেলাতেও মানে আসতে তিনটা আইসক্রিম তো খাবে এইবারও তিনটা আইসক্রিম খেয়েছি হ্যাঁ তিনটা খেয়েছি সমস্যা নেই খাইছি তিন রকম তিনটা কিন্তু মেঘাটা খেয়েছি ক্রাঞ্চি খেয়েছি তাহলে ভিডিওটা আপনাদের কাছে তো অবশ্যই ভালো লাগছে তাই না ভিউয়ার্স
ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের পাশে আছেন, পাশে থাকবেন, এটাই আশা করি। হ্যাঁ, এইভাবে করে পাশে আছেন নিদ্রাবু, আলাদা করে নেয় না, আমি আর ও দুজন মিলে একটা খাই। হ্যাঁ, আমরা শেয়ার করে, আমরা শেয়ার করে যে জিনিসই আছে আমরা শেয়ার করে খাই, আমাদের কাছে ভালো লাগে। আমিও খাই, ও খায়, কামড় দিয়ে ও খায় একবার, আমি খাই একবার, এরকম আমার হাতে থাকে ও খায়, কিন্তু আলাদা করে নেওয়া হয় না। ও আইসক্রিমটা আলাদা করে পছন্দ করে না, কোনো সময় না, ঠিক না? ওই স্পেসিফিকলি আমি এত আইসক্রিম পছন্দ করি না, খাই, তবে কিনা শেয়ার করে রিন্টি রিন্টি রামুর সাথে আমি শেয়ার করে খাওয়াটা পছন্দ করি। হ্যাঁ, আমরা দুজন মিলে আইসক্রিমটা খাইলাম, খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার পরে লুকটা দেখলে অনেক ভালো লাগে, অনেক মানুষজন এসেছে, ভিড় হয়ে গিয়েছে, কিন্তু দেখুন না কত ঝলমল করছে, তাই লাইটিংটা না নিয়ে পারলাম না, সবাই ছবি তুলছে, আমরাও ছবি তুলেছি, দেখুন ঝলমল আর নানান রকম ফোয়ারাটা, অনেক বিভিন্ন ধরনের লাইটিং এর জন্য চারিদিকে মানুষ, কিন্তু এখানে ফোয়ারাটা হ্যাঁ অনেক সুন্দর লেগেছে। এভাবে করে আমার ব্লগটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা। এইভাবে করে আমার ব্লগের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা বিদেশ থেকে বসে আমার ব্লগটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশ থেকে যারা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। দেখুন আমি ব্লগটা একটু পরে শেষ করে দিব, নামটা পুরো নিয়ে নিলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরো, হ্যাঁ, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, এটাই আমাদের কামনা। আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দেখবেন, এটা আবারও বলছি, রাগ করবেন না, কারণ আপনাদের আমাদের পাশে আছেন, থাকবেন, এটাই আমরা চাই। হ্যাঁ, তাহলে ভিডিওটা কেমন লেগেছে ভিউয়ার্স? আশা করছি অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আমি যতটুকু পেরেছি বাণিজ্য মেলাটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা যারা আসবেন সব বাচ্চাদের হাত ধরে রাখবেন, বাচ্চার একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, এজন্য বারবারই বলছি আপনারা আসলে একটু বাচ্চাদের হাত ধরে রাখবেন। এভাবে করে আমি ব্লগটা এখনই শেষ করে দিব। যদি আমার ব্লগটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।